ধারাবাহিকভাবে 1932-33 রাজ চালু ছিল, তারপরে থেকে এখানে কিচ্ছু হয় না। 1932-এর লাস্ট রাজ উৎসব হয়। এই রাস্তা ব্যবহার করা তো তার কারণ তখনকার দিনে চারিদিক দিয়ে 45 কিলোমিটার সাল জঙ্গল ছিল, যার জন্য এই জায়গার নামই ছিল বন বিষ্ণুপুর। সমস্ত জঙ্গলকে কেটে বিষ্ণুর আরাধনা করা হয়। অনেক পরে জায়গার নামকরণ করেছিলেন বিষ্ণুপুর, সেই গর্ভগৃহ হচ্ছে আপনার এই গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম আমরা কলকাতা থেকে জয়পুর এসেছিলাম। এই পর্বে আপনাদের দেখাবো জয়পুর থেকে বিষ্ণুপুর। এই মুহূর্তে আমরা চলেছি বিষ্ণুপুরের পথে, দুধারে গভীর জঙ্গল, তার মধ্য দিয়ে আমরা চলেছি। এই বাঁকুড়া বিষ্ণুপুর ব্যাপারে কটা কথা আগে আপনাদের জানিয়ে আসি। বাঁকুড়া জেলার মহকুমা শহর বিষ্ণুপুর আদিতে বন বিষ্ণুপুর নামে খ্যাত ছিল। এই মুহূর্তে আমরা প্রবেশ করছি বিষ্ণুপুরে, বিষ্ণুপুরের রাসমঞ্চে। যে পোড়া মাটির কাজ, লাল মাটি দেখালাম, আমরা প্রবেশ করছি ছিন্ন মস্তাম লাগিলেন ম্যাডাম। এখানে যাচ্ছি, তাতে পুরোটাই মিনে করা কাজ আছে, আমি দেখাবো।
ছিল এই দাঁতে ভিতরে ঘুরতে ঘুরতে একদম গর্ভগৃহ পর্যন্ত আমরা যাচ্ছি। এর ভিতরে আছে গর্ভগৃহ, এইখানে গর্ভগৃহ আছে, গর্ভগৃহ বলছে ওটা মঞ্চের মিডিল রুম, এখানে সমস্ত মূর্তিগুলোকে রাতে এসে রেখে দেওয়া হবে, বের করে উৎসব করতে আবার এখান থেকে নিয়ে চলে যাওয়া হবে। সেই গর্ভগৃহ সেটা কিছুই তো নেই মানে মশলা বল দিচ্ছি হ্যাঁ, এটা কিছুই না বললে কিছু নিতে পারবে। এটা হচ্ছে গর্ভগৃহ, টোটাল মঞ্চের মিডিল রুম হচ্ছে আপনার এটাই। রাজপাড়ি থেকে এই ছখানার সুড়ঙ্গপথ বার হয়েছিল, তার ইচ্ছে উঠেছিল একটা এখানে রাজবাড়ি। স্বাভাবিকভাবে 1932 অব্দি রাজ চালু ছিল, তারপরে থেকে এখানে কিচ্ছু হয় না। 1932-এ লাস্ট রাজ উৎসব হয়, এই রাস্তা ব্যবহার করা হতো, তার কারণ তখনকার দিনে চারিদিক দিয়ে 45 কিলোমিটার সাল জঙ্গল ছিল, যার জন্য এই জায়গার নামই ছিল বন বিষ্ণুপুর। সমস্ত জঙ্গলকে কেটে বিষ্ণুর আরাধনা করা হয়, অনেক পরেই জায়গার নামকরণ করেছিলেন বিষ্ণুপুর। সেই গর্ভগৃহ হচ্ছে আপনার এই কত করে এগুলো? মাটির এগুলো সব মাটি, মাটির বোতল ঠান্ডা থাকে না পুরো, আর ঠান্ডা হয়ে যাবে গরম থাকবে না। এটা মাইক্রোবেন তো, এটা মাইক্রোবেন কাঠের ঘোড়াগুলো কত করে? ছোটগুলো আর মাটির, মাটির কেমন বলুন? মাটির ছোটগুলো এই এই কালোর পাশেরটা এটা, হ্যাঁ এটা 60 টাকা জোড়া, 60 টাকা জোড়া। আর কালোগুলো এটা, এটা 100 টাকা জোড়া। আচ্ছা মন্দিরটা দেখে নিচ্ছি, মন্দিরটা দেখে আসি তো, এটা 30 টাকা জোড়া, ভালোই খারাপ তো না, মন্দির বন্ধ হয়ে যাচ্ছে। 300 টাকা পাওয়ার কথা, ওটা 120 টাকা, আর দুটো 180 টাকা দিয়ে যাবো। জোড়া বাগান অ্যাকচুয়ালি নাম হচ্ছে কৃষ্ণরাজ মন্দির, স্বামীজি 1655 খ্রিস্টাব্দে 961 মল্লাব্দে এটাকে তৈরি করেছিলেন সেকেন্ড রঘুনাথ। যে কাজগুলো এগুলো হচ্ছে পোড়ামাটির কারুকার্য, যেটাকে টেরাকোটার কারুকার্য আমরা বলে থাকি। এরা কাজগুলোকে তৈরি করা ছিল, প্রথমে মাটিটাকে পুরো ডাস্ট করে নিয়ে আটা মাখার মতো মেখে একটার পর একটা প্লেটকে তৈরি করে নিয়ে রোদে হাফ শুকিয়ে নিয়ে বাঁশের ছিলকায় করে কেটে কেটে বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করে পুরোপুরি রোদে শুকিয়ে নিয়ে তেঁতুল কাঠ দিয়ে পুড়িয়ে একটা পর একটা চোখ শুকিয়ে দিয়ে সেটিং করা হয়েছে। সমস্ত কাজটাকে বলা হয় টেরাকোটা, অর্থাৎ পোড়ামাটির ফল। ৯৬১ মল্লাব্দ এটাকে তৈরি করেছেন তৃতীয় রঘুনাথ।
961 মল্লাব্দের সঙ্গে 694 যোগ 1655 খ্রিস্টাব্দ আসবেই, 1655 খ্রিস্টাব্দ আসবেই, 1655 খ্রিস্টাব্দ হবে, 961 সঙ্গে 694 যোগ 1655 খ্রিস্টাব্দে। তার মানে এটা মল্লরাজারা রাজত্ব স্থাপন করেছিলেন 694 খ্রিস্টাব্দে। মল্লাব্দ এক, বঙ্গাব্দ 101, এটাকে বলা হয় পালি ভাষা। হ্যাঁ বলুন, 694 খ্রিস্টাব্দ মল্লরাজারা রাজত্ব স্থাপন করেন, এক মল্লাব্দ, বঙ্গাব্দ 101, বুঝেছ? এখানে কোনো তখনকার দিনে কোনো উৎসব বলে এর উপর উঠে সারা বিশাল, এটা পুরোটাই পোড়া মাটির উপরে মিনে করা কাজ ছিল, দেখুন মিনে করা রংগুলো কিছু দিন জমানো হয়েছে, তিনটে গেটে দেখুন এখন কিছু রংগুলো বেঁচে আছে, পুরোটা কিন্তু এটা পোড়া মাটির প্রত্যেকটা আর্চে দেখুন কত ফুট স্টাইলে তৈরি করা এই আর্চ। উপরে উঠতে পারে এটা 1758-তে পলাশীর যুদ্ধের এক বছর পর এই মন্দির প্রতিষ্ঠা হয়, যার জন্য পলাশীর যুদ্ধের কিছু সিম্পটম দেখা যায়, সাহেবদের সঙ্গে যুদ্ধ হচ্ছে মোগল, হ্যাঁ পুরোটাই পঙ্খের কারুকার্য, এটা আপনার এই যে সাদা কাজ করেছেন এটা সব করেছে পঙ্খের কাজ, পঙ্খ হচ্ছে মোগলরা তো হিন্দু ছিলেন না, না তাহলে ওনাদের কাছে আমাদের মন্দির সমস্ত ধর্মকে সমন্বয় করে তো মন্দির তৈরি হয়েছে, এর উপরে ছোটাম কিছুটা মোগল কাজ চালাচ্ছে, আমরা যতটা জানি মোগল কেন এসেছিল তখন একমাত্র মোগলরাই এইসব কাজ করত, মোগলরা এসছে আমি বলে দিচ্ছি, ওই যে আমার আমি বলছি কেন আগেকার দিনে রাজাদের মধ্যেই খাওয়া খাওয়াই ছিল, এবার মোগলদেরকে ভাড়া করে নিয়ে আসতো, একে মেরে দিত ওকে মেরে দিত, মানে আমি খাজুরাও গেছি, মানে আমি ওই আঁকা টাকা নিয়ে আসি, তো তখন আমাদের টিচাররাই আমাকে বলেছিল মোগলদের তখনকার মিস্ত্রি নাকি মোগলদের এমনি কিছু, মানে আমাদের ইন্ডিয়ান যারা হলো তখন এই কাজ করতে তখন আস্তে আস্তে একটু পরিবর্তন হলো, কিন্তু ওই মিক্স ব্যাপারটা রয়ে গেল, মিক্স ব্যাপারটা আলাদা জায়গায় আছে, আচ্ছা আর ওইটা আলাদা জায়গায়, আচ্ছা অবশ্যই আমাদের যে স্ট্রাকচার সমস্ত তৈরি করা হয় আর্কিটেকচারগুলো সবটাই বেশিরভাগই মোগলদের, হ্যাঁ এদের শিল্পীটা বেশিরভাগ ছিল, সমস্ত ধর্মকে সমন্বয় করে এক একটা জিনিসকে তৈরি করা হয়েছে, বৈষ্ণব ধর্মে কোন ধর্ম ভিন্ন ছিল না, যার জন্য সমস্ত রকমের ধর্মকে নিয়ে এক একটা মন্দির বলুন
তৈরি করা হয়েছে, যার ফলে এই জায়গাটাতে দেখুন বাংলা আছে, মুঘল আছে, আবার আপনার ওড়িশাও আছে, এটার মাঝে এটা যেমন উপরে চূড়াটা আছে মুঘল স্টাইল, মাঝখানটা দেওয়া আছে পঞ্চরসা ডিজাইন যেটাকে দেউল স্টাইল বলা, তারপর আবার পুরোপুরি বাংলার চার চার তারপর আবার গেটগুলো দেখুন আর্চের গেটগুলো চলেছে মোগল স্টাইল, বিভিন্ন ধরনের এক একটা সময় মিক্স কালচার করে এক একটা মন্দিরকে তৈরি করা হয়, কারণ বৈষ্ণব ধর্মের সমস্ত ধর্ম সমন্বয় করে মন্দির তৈরি হয়। পেছনে যেটা দেখছি এটা ছিল নাটক হচ্ছে কীর্তন আর দিন, এটা হচ্ছে তুলসী মঞ্চ, এই মন্দিরগুলো নষ্ট হয়ে গেছে পুরোপুরি, সেই মন্দিরের মূর্তিগুলোকে নিয়ে এসে এখানে রেখে দেওয়া হয়েছে, আমি দেখাবো ভাঙা মন্দির যাওয়ার পথে দেখাবো সেই মন্দিরে বিশ্বপুর আক্রমণ করে তখন স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান নিজে নাকি কামানের তপস্যা করে সমস্ত বর্গীদেরকে নষ্ট করেছিল বা তাড়িয়েছিল, এই কামান ছিল প্রথম পরিকার করে এখানে রেখে দেওয়া হয়েছে 1919 খ্রিস্টাব্দে, কোথায় ছিল প্রথম পরিকার।